আন্দোলন চলবে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত। কর্মীদের সুখবর দিল সৌদি আরব, জামিন পেলেও কঠোর শাস্তি পেতে হবে ফখরুলকে বললেন নানক। সীমান্ত রক্ষী সহ 330 জনকে মিয়ানমারের কাছে হস্তান্তর। নতুন পাঠ্যক্রম দেশের মানুষের চিন্তার সঙ্গে সাংঘর্ষিক বললেন ফয়জুল করিম। এবং সর্বশেষ জানিয়ে দেব, শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য শহীদুজ্জামান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আন্দোলন চলবে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত। দীর্ঘ 3.5 মাস কারাবন্দির পর মুক্তি পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকাল 4:45 কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে মির্জা ফখরুল এবং 4 মিনিট পর আমির খসরু মুক্তি পান। এর আগে দুপুরে মুক্তি পান দলটির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে উপস্থিত নেতাকর্মীরা করতালি ও ফুলের পাপড়ি ছিটিয়ে নেতাদের বরণ করেন। এ সময় তারা মুহুর্মুহ স্লোগান দেন। অনেকদিন পর 3 হেভিওয়েট নেতাকে পেয়ে নেতাকর্মীরা অনেকটা উজ্জীবিত দেখা যায়। কেন্দ্রীয় একাধিক নেতা জানান, মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু শারীরিকভাবে অসুস্থ, চিকিৎসার জন্য তারা বিদেশে যেতে পারেন। কারাফটকে নেতাকর্মীদের হাত তুলে অভিবাদন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের জনগণ সবসময় গণতন্ত্র, ভোটের অধিকার, ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, এই সংগ্রামে তারা জয়ী হবে। গণতন্ত্র ফেরানোর চলমান আন্দোলন বিজয় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা ফুল ছিটিয়ে মির্জা ফখরুল ও আমির খসরুকে শুভেচ্ছা জানান। এ সময় তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমাদের আন্দোলনে কোনো ক্ষতি হয়নি, ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত থাকবে। 7 জানুয়ারির একপক্ষীয় নির্বাচন করে সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপির কোনো ক্ষতি হয়নি। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ওরা রাষ্ট্রশক্তিকে কব্জা করে ক্ষমতা দখল করেছে, নির্বাচনে তারা নৈতিকভাবে জনগণের কাছে পরাজিত হয়েছে। আমরা বলতে চাই, গণতন্ত্রের আন্দোলন অটুট থাকবে। যতদিন দেশে গণতন্ত্র না আসবে, জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসবে, ততদিন এই সংগ্রাম অব্যাহত থাকবে। কর্মীদের সুখবর দিল সৌদি আরব। কর্মীদের সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটি নতুন বছরে কর্মীদের বেতন বাড়ানোর সুখবর দিয়েছে। 2024 সালে কর্মীদের গড়ে 6% বেতন বাড়ানো হতে পারে। বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের সাম্প্রতিক একটি রিপোর্টে বেতন বাড়ার ঘোষণা দিয়েছে দেশটি। ভীষণ 2030 লক্ষ্যমাত্রা সামনে রেখে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে কর্মক্ষেত্রে অভিজ্ঞদের গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে এবং হাইড্রোকার্বন কমানোর ঘোষণা দিয়েছে। জনশক্তি বিশেষজ্ঞ কোপার ফিস বলেন, সৌদি আরব উন্নয়নে ব্যাপক নজর দিচ্ছে। $500 বিলিয়ন ব্যয়ে নিয়ম সিটি, রেড সি প্রজেক্ট এবং আলুলার উন্নয়ন কার্যক্রম চলছে। এগুলো সব সৌদি সরকারের মেগা প্রজেক্ট, যা মেধার বিস্তৃতির পরিবেশ সৃষ্টি করবে। 2024 সালে বাজেট বিবৃতিতে সৌদি জানিয়েছে, গত বছর তারা বেসরকারি খাতে 11,02,000 কর্মসংস্থান সৃষ্টি করেছে। বিশাল বিনিয়োগের অংশ হিসেবে এসব কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। জামিন পেলেও কঠোর শাস্তি পেতে হবে ফখরুলকে বললেন নানক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেলেও তার বিচার কাজ চলতে থাকবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন বস্ত্র পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার রাজধানীর নূরজাহান রোডের মোহাম্মদপুর গার্লস হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এসব বলেন তিনি। নানক বলেন, আইনের মোকাবেলা করে তিনি যদি জামিন পান তাহলে আওয়ামী লীগের কোনো কিছু যায় আসে না। তবে যে হত্যাকাণ্ড তারা করেছে, সন্ত্রাসী কার্যক্রম করেছে, তার বিচার কাজ চলতে থাকবে, তাদের কঠোর শাস্তি পেতে হবে। বিএনপি সন্ত্রাসী দল মন্তব্য করে তিনি বলেন, তাদের কাজ সন্ত্রাসী কার্যক্রম করা। তাদের নেতা তারেক জিয়া বিদেশ থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। সেই দলের শীর্ষ নেতারাও জ্বালাও পোড়াও হত্যা অরাজকতা করেছে, তাদের সেই অপরাধের বিচার হবেই। প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাসহ মির্জা ফখরুলের বিরুদ্ধে 11টি এবং আমির খসরুর বিরুদ্ধে 10টি মামলা হয়। অন্য মামলায় জামিন পেলেও দীর্ঘদিন ধরে আটকে ছিলেন প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন। অবশেষে বুধবার ওই মামলায়ও জামিন পেয়েছেন দুজন। সীমান্ত রক্ষী সহ 330 জনকে মিয়ানমারের কাছে হস্তান্তর। অবশেষে আরাকান আর্মির আক্রমণের মুখে প্রাণ ভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সহ 330 নাগরিককে ফেরত নিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার
কক্সবাজারের ইনানি সৈকতে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার পরে তাদের হস্তান্তর করা হয়। বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের রাষ্ট্রদূতের মাধ্যমে তাদের হস্তান্তর করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর পুলিশ কর্নেল মায়ো থুরা নাং এর নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট বিজিবি প্রতিনিধি দল বিজিবির নিকট থেকে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী 330 জন মিয়ানমার নাগরিককে গ্রহণ করেন। এর আগে ভোর 5টা থেকে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম এবং টেকনাপের হিলার উচ্চ বিদ্যালয় অস্থায়ী আশ্রয় ক্যাম্প থেকে 12টি বাসে করে আশ্রিত মিয়ানমার নাগরিকদের ইনানিতে আনা হয়। তাদের বহন করা প্রতিটি গাড়ির সামনে পেছনে 2টি বিজিবির গাড়ি পাহারা দেয় এবং গাড়ি থেকে নামানোর সময়ও বিজিবির সদস্যরা ইনানিতে স্থাপিত তাঁবুতে নিয়ে যায়। হস্তান্তর প্রক্রিয়া শুরুর আগে থেকেই সীমান্ত এলাকা এবং ইনানিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মিয়ানমার থেকে পালিয়ে আসা 330 সীমান্তরক্ষীকে কক্সবাজারের টেকনাফের হিলা ও বান্দরবনের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম উচ্চ বিদ্যালয় অস্থায়ী আশ্রয় কেন্দ্র থেকে ভোর 5টা থেকে 12টি বাসে করে উখিয়ার ইনানি উপকূল নৌবাহিনীর জেটিঘাটে আনা হয়। নতুন পাঠ্যক্রম দেশের মানুষের চিন্তার সঙ্গে সাংঘর্ষিক বললেন ফয়জুল করিম। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নতুন প্রণীত পাঠ্যক্রম দেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনা ও বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। নতুন সিলেবাসে অধিকাংশ ক্ষেত্রে হিন্দুত্ববাদী ও পশ্চিমা চিন্তার প্রভাব সুস্পষ্ট। এজন্য জাতীয় চিন্তার আলোকে পাঠ্যক্রম ও শিক্ষা সিলেবাস আমূল সংশোধন করতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার জাতীয় ওলামা মাশায়েখ আয়ামা পরিষদ আয়োজিত বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম প্রজন্মের প্রকৃত শিক্ষা ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম একথা বলেন। কবি ও দার্শনিক মুসা আল হাফিজ বলেন, পাঠ্যবই আত্মপরিচয়ের জায়গায় ধর্মকে বাদ দেওয়া হয়েছে, অথচ ধর্ম পরিচয় একজন ব্যক্তির অন্যতম আত্মপরিচয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়েজির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, আফতাবনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আলী কাশেমি, মাওলানা আনোয়ার শাহী প্রমুখ। শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য শহীদুজ্জামান। নওগাঁ 2 আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শহীদুজ্জামান সরকার শপথ নিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কার্যালয়ে তিনি শপথ বাক্য পাঠ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকু, হুইপ ইকবালুর রহিম ও হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শহীদুজ্জামান সরকার রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে গত বুধবার 2দশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসনে 48 জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া 48 জন নারীর নাম ঘোষণা করেন। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত 2দশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে 223টি আসনে জয় পায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি জয় পেয়েছে 11 এবং আওয়ামী লীগের পদধারী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে 62টি আসনে জয় পেয়েছে। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল 1টি করে 2টি আসনে জয় হয়েছে, আর বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে মাত্র 1টিতে।